পারুল দাস এআইডি থেকে আমাদের একজন দর্শক লিখেছেন, আমি নিউ মুসলিম, আমি কিভাবে পাঁচ ওয়াক্ত নামাজে মনোযোগী হবে এবং আল্লাহর ভয় ভীত থাকতে চাই, এই জন্য আমার কী করতে হবে তা জানাবেন। দেখুন, আপনাকে প্রথমে আমরা অভ্যর্থনা জানাচ্ছি যে আপনি ইসলামে এসেছেন, আল্লাহর রব্বুল আলামিন ইসলামের উপর আপনাকে কায়েম দায়েম রাখুন, অচল অটল অবিচল রাখুন। আর পাঁচ ওয়াক্ত সালাতে মনোযোগী হওয়ার জন্য সালাতের আগে মৌলিক একটা বিষয় হলো, আমাদের ভেতরে যখন আখেরাত থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, দুনিয়ার মোহ থেকে আমরা যখন নিজেদেরকে পবিত্র রাখতে পারবো, ভোগবাদী চিন্তাভাবনা থেকে আমরা যখন নিজেদেরকে বের করতে পারবো, তখন উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহ তাআলার কথা চিন্তা আমাদের মাথায় থাকবে, নামাজের মধ্যে সেটা ধরে রাখা সম্ভব। আমরা যদি আপাদমস্তক আপনার ভোগবাদের মধ্যে ডুবে থাকি, তাহলে ওই নামাজের সময়টাতে শুধুমাত্র মনোযোগ ধরে রাখাটা আসলে খুব টাফ, এটা মৌলিক কথা। এর বাইরে নামাজের জন্য আপনি মনোযোগের জন্য যা পড়ছেন সেগুলো আপনি বুঝে বুঝে পড়বেন এবং সেগুলোকে আপনার মিনিংগুলোকে মাথায় আনার চেষ্টা করবেন নামাজের মধ্যে, এবং আপনি আল্লাহকে সম্বোধন করছেন সেটা আপনি জেনে আল্লাহকে সম্বোধন করছেন সে মানসিকতা নিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজের আগে যথেষ্ট আগে থেকে অন্য সমস্ত ব্যস্ত থেকে নিজেকে সরাবেন, দূরে সরাবেন এবং আল্লাহর দিকে মনোনিবেশ করবেন, ইনশাআল্লাহ বিদিনলা মনোযোগ আসবে দৃঢ়স্থিরতার সাথে। যত দৃঢ়স্থিরতার সাথে প্রত্যেকটা রোকন আদায় করতে পারবেন, ইনশাআল্লাহ বিদিনলা আপনার মনোযোগ তত বেশি থাকবে। আর আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকার জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে, আপনি কোরআন একটু বুঝে করে পড়ুন। আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনাকে কোরআন বুঝে পড়ুন, তাফসীর সহকারে পড়ুন, কোনো একজন আলেমের তত্ত্বাবধানে থাকা সম্ভব হলে সেটা করুন, এবং আপনি আল্লাহর কোরআন যত বেশি বুঝে পড়বেন তত বেশি আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সেই সাথে হাদিসের গ্রন্থগুলো আপনি পড়তে পারেন। এমডি হাসিব আব্দুল